আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ রসেস দয় আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি তো আজকের রেসিপিটা তেমন কিছু দেখাইতে পারি না হালকা পাতলা দেখিয়েছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার যেমন ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন খুব বেশি বেশি করে শেয়ার করবেন তো চলেন হালকা পাতলা রান্না আপনাদের সাথে শেয়ার করি তো এই যে চলে আসলাম তো এটা হচ্ছে সুরা সঞ্জি নাস্তা করবে খাবে তো আপনাদের সাথে আজকে একটু কথাই বেশি বলবো তো যাই হোক ওটা সকালবেলা খেয়েছিল আর এটা হচ্ছে রাত্রের খাবার আসলে এক তারিখ থেকেই প্রায় তিন তারিখ পর্যন্ত তিন চার তারিখ পর্যন্ত কিনেই খাওয়া হয়েছে আসলে আমার বড় মেয়েটা অসুস্থ দেখলে বুঝতে পারবেন তো ও যে টাইপের খাবার পছন্দ করে চেষ্টা করেছি ওই টাইপের খাবার এনে খাওয়ানোর জন্য আপনারা তো সবাই জানেন কম বেশি এখন সব দিকে কিন্তু একটা ভাইরাস এটা কিন্তু চোখ উঠতেছে এটা সব জায়গায় এটা হচ্ছে তো সুরাই আরও হয়েছে স্কুল থেকেই হয়েছে ও কিন্তু বলতেছিল যে ও প্রথম দিনই বলতেছিল যে ওর একটু চোখ ব্যথা করে চোখটা লাল লাল কিন্তু পরে যখন ঘুমাইছে সকালবেলা উঠে দেখে চোখে অনেক বেশি ব্যথা করতেছে কিন্তু অত বেশি ফুলে নাই আর অত বেশিও লাল হয় নাই মোটামুটি স্বাভাবিকের মতোই ছিল কিন্তু টা বেশি খুঁছা খুঁছা আর ব্যথা লাগতেছিল গায়েও জ্বর ছিল তো বাচ্চারা তো আপনারা সবাই জানেন অসুস্থ হলে কতটা টেক কেয়ার করা লাগে বাচ্চাদেরকে তো আমার মেয়েরা তো একদমই এই দিক দিয়ে খুবই দুর্বল কিছু হলেই ম্যামে ম্যামে করতেই থাকে তো আমার বাচ্চারা এরকমের আমি মনে করি সবাই বাচ্চারাই এরকমের তো এখন ওই যে সুরাইয়ারে তো দেখলেন সুরাইয়া তো খাবার দেখে উঠে বসতে বলা লাগে নাই উঠেই বসে বসছে খাওয়ার আগেই বলতেছি আম্মু আমার একটু একটু ভালো লাগে তো এটা খুব মজা লাগলো মজার বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে খাবার ওর যেটা পছন্দের খাবার ওটা দেখেই উঠে খাওয়ার আগেই বলতেছে আম্মু আমার শরীর এখন একটু একটু ভালো লাগে তো এটা আমি খুব প্রায় অনেক দিন দুই তিন দিন ধরে এটা নিয়ে খুব হাসাহাসি করলাম যে আসলে বাচ্চারা এমনই হয় আর এখানে শর্টকাট একটু ভুনা খিচুড়ি রান্না করব যত রাত্রে বাহিরের খাবার খেয়েছি তো যত বৃষ্টি হচ্ছে তো ভাবলাম চাল ডাল দিয়ে মিলিয়ে ভুনা খিচুড়ি রান্না এটা অসম্ভব মজা হবে আর আমি তো অনেকবারই দেখিয়েছি তো ভাবলাম শুধু আজকে গল্প করব আর আপনাদের সাথে কথা বলতে আমার অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় আমি আপনাদেরকে নিয়ে একসাথে বসে কথা বলতেছি আমার অনেক বেশি আনন্দ হয় যখন আমি ভিডিও করি জ আমার খুব বেশি ভালো লাগে কারণ আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি আর আমার চেয়ে আপনারা আমাকে আরও বেশি ভালোবাসেন কারণ আপনারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন খুবই ভালোবেসেছেন যার কারণে আমি যেটাই পারি না কেন চলে আসি আপনাদের মাঝে শেয়ার করি আর আপনারা খুব বেশি আমাকে ভালোবাসা দেন এটা আমি বুঝতে পারি তো যাই হোক এটা ছিল ভাতের চাল আর হচ্ছে মুগ ডাল তো দিয়ে কিন্তু খিচুড়িটা বসিয়েছি আর আমার কথার মাঝে একটু ভুল হয় আসলে ভুলটা যে কখন হয় নিজেও বুঝতে পারি না যখন সব কিছুর পরে যখন আমি আমার ভয়েসটা শুনি তখন আসলে ভুলটা শুনি কিন্তু শোনার পরে আর কিছু করার থাকে না কারণ আমি আসলে অভ্যস্ত না আপনারা আমাকে ভালোবেসে কিন্তু এখানে আনছেন আমি কখনোই কল্পনাও করি নাই ভাবতেও পারি নাই যে আমি আপনাদের সামনে এভাবে কথা বলবো ক্যামেরার সামনে আমি এতদিন যা করেছি ক্যামেরার মানে আড়ালে থেকেই কিন্তু করেছি কিন্তু এই সাহস আমার হয় নাই কিন্তু আপনাদের এই ভালোবাসা সাপোর্ট আমাকে সামনেও এনেছে আমি দেখি যে না টুকটাক আমি কথা বলতে পারি কিন্তু আসলে আমি কিন্তু এভাবে কিন্তু অভ্যস্ত ছিলাম না তো আমার কথায় যদি কোনো ভুল টুটি হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি জানি আপনারা সব সময় আমাকে ক্ষমা করে একতরফা ভালোবেসেই দেখেন আর আমি আপনাদের কথা যতই বলবো এগুলি সবই একদমই অল্প হয়ে যাবে তো এই কারণে আপনাদেরকে আর এগুলি বলে ছোট করব না যে আপনারা আমাকে এরকমের করেন কারণ আপনারা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসেছেন আর আমি খুব ভাগ্যবান আপনাদের সবার ভালোবাসা আমি একাই অনুভব করতে পারি আমি ফিল করতে পারি আপনাদের ভালোবাসাটা এটা আমার জন্য একটা বড় পাওয়া আসলেই আমি এই ইউটিউব জগতে এসে কি। পাবো কী পেয়েছি সেটা বড় কথা না কিন্তু অনেক কিছু আপনাদের ভালোবাসা আমি পেয়েছি আসলে আমার ধারণাই ছিল না আপনারা আমাকে এত ভালোবাসবেন কারণ আমি আপনাদের কাউকে চিনি না আপনারাও আমাকে চিনেন না একটা ভিডিওর একটা ভিডিও সারার আপলোডের মাধ্যমে কিন্তু আপনারা আমাকে দেখেছেন চিনেছেন এত বেশি ভালোবেসেছেন আপনাদের ভালোবাসা আসলেই অনেক সর্বঞ্জ মানে সম্মান করা উচিত মানে সম্মানজনক ব্যাপার আমি আসলে কথাগুলি হয়তো অত বুঝিয়ে বলতে পারি নাই তারপরও আমি চেষ্টা করি কারণ আপনারা আমাকে এত বেশি সাপোর্ট করেছেন যার কারণে আমি এখন অনেক কিছুই বলতে পারি আর যেটা পারি সেটাও পারি যেটা পারি না সেটাও পারি সবই সম্ভব হয়েছে একমাত্র আপনাদের ভালোবাসায় আর আমাকে এইভাবেই ভালোবাসবেন এইভাবেই সাপোর্ট করবেন আর আপনাদের সাপোর্ট পেলে আমার কাছে মনে হয় আমি এক কিছু তো করতে পারবো ইনশাল্লাহ আর যেটা আপনারাও দেখতে পারবেন আমিও দেখতে পারবো তো কথা বলতে বলতে একদমই কিন্তু ভুনা খিচুড়িটা কমপ্লিট আর অত বেশি ঝরঝরা করি না একটু নরম রেখেছি কারণ এখানে যত আমি ঝোল দিয়ে খাবো না তো খিচুড়িটা একটু নরম থাকলে ভালো হবে আর বৃষ্টি হলেও কিন্তু গরম আসে আর খিচুড়ি খেলে যে গরম লাগে এটা আমরা কম বেশি সবাই জানি আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টির দিনের বুনা খিচুড়ি গরুর মাংস দিয়ে অসাধারণ অনেক মজা হয়েছে থ্যাংক ইউ ভেরি ম্যাচ তো আমার হাজব্যান্ড আপনাদের সাথে একটু কথা বললো ওনার খুব পছন্দ বুনা খিচুড়ি তা এটা হচ্ছে পরের দিনের রাত্রের ভিডিওটা তো এখানে ছিল হচ্ছে কাবাব পরোটা আর ছিল হালিম আসলে আজ চার দিন ধরেই কিন্তু আমরা কিনে খাচ্ছি তো মাসাল্লাহ খুব ভালো লাগছে এনজয় করেছি আসলে মাঝে মাঝে বাহিরের খাবার খেতে অনেক বেশি ভালো লাগে তো যেটা আমার ক্ষেত্রে হয় তো খুবই ভালো লেগেছে আমার বাচ্চারাও পছন্দ করে আমার কাছেও ভালো ভালো লেগেছে কারণ আমার তো রান্না করা লাগে নাই এইভাবে কিনে খেতে তো ভালোই লাগবে রান্নাতে করা লাগে নাই তো ভালোই এনজয় করেছি প্রায় চার তারিখ পর্যন্তই খুব এনজয় করেছি আরও অনেক কিছু খেয়েছি সবার সম্ভব হয় নাই একটু একটু করে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর এটা ছিল হালিম তো হালিম দিয়ে গরম গরম পরোটা তো খুবই মজা লাগে তো যাই হোক আজকে আপনাদের সাথে অনেক কথা বলেছি কারণ কথা বলতে অনেক বেশি ভালো লেগেছে তো এটা ছিল মাটন হালিম খুবই ভালো লেগেছে গরম ছিল আর পরোটা দিয়েও কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে তো আমি একটু খেয়ে দেখবো দেখে বাচ্চারা খাবে আর আপনাদের থেকে বিদায় নিয়ে নিব তো যাই হোক আমার মেয়েরা এখন খাবে এই যে সুরাইয়া আর সুরাইয়ার একটু জ্বর এ কারণে কিন্তু ওর কাছে খাবারগুলি খুবই ভালো লাগতেছে কারণ ওর তো এই টাইপের খাবার ভালো লাগে তো সুরাইয়া সঞ্জি দুই বোন খাচ্ছে তো ওরা খেতে থাক আর আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন খুব বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারা সব সময় আমাকে এইভাবে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা পেলে আমি এভাবে কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর ভিডিওটা আমি এখন একটু লেটে সারি আর একটু পার্সোনাল সমস্যার কারণে হয়তো কখনো আমি অসুস্থ থাকি কখনও আমার বড়ো মেয়ে অসুস্থ থাকে কখনো আমার ছোটো মেয়ে অসুস্থ থাকে কখনো আমার হাজব্যান্ডের কোনো সমস্যা হয় মানে অসুবিধা হয় তো এই কারণে কিন্তু ভিডিও মন ভালো না থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না তা আমি চেষ্টা করব আপনাদের সাথে রেগুলার ভিডিও আপলোড করার জন্য আপনারাও দোয়া করবেন আমার জন্য যাতে আমি সবসময় আপনাদের মাঝে ভিডিও আপলোড করতে পারি তো যাই হোক আপনারা দেখতে থাকেন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আর আজকের মতো লেখা আল্লাহ হাফিজ